ভাইরা আমার, যারা নাস্তিক তারা আমাদের যুব সমাজের মধ্যে ঢুকাইয়া দিতেছে। কেয়ামত অদৃশ্য বিষয়, এটা দেখা যায় না, কবে হবে কি হবে না, অনন্ত মানে অনিশ্চিত একটা বিষয়কে তোমরা সামনে রেখে দুনিয়ার আনন্দ বলতে কিছু নাই, তাইলে আমাদের অবস্থাটা কেমন হইব? তো হুজুর হাইসা দিয়া বলল, বাবা আমার অবস্থা ওই ব্যক্তির চাইতে খারাপ হবে না যেই ব্যক্তি কবরে গিয়া দেখলো কেয়ামতের ময়দান সত্য হয়ে গেছে। বুঝেন না কথাটা? আমার অবস্থাটা তোমার চাইতে খারাপ হবে না যদি তুমি গিয়া দেখো কেয়ামত আসলে কি কায়েম হয়ে গেছে, আখেরাত সত্য, তাহলে তোমার তুলনায় আমার অবস্থাটা অত খারাপ হবে? যদি ধরো কেয়ামত আখেরাত বলতে কিছুই নাই, আমি কবরে গেলাম যা দেখলাম এটা মিথ্যা, তাহলে আমার তেমন ক্ষতি হইতো না। কেন হবে না? আমার দুনিয়াটার মধ্যে আমি চেষ্টা করেছি, আখেরাত বিশ্বাস করে আমল করবার চেষ্টা করেছি, আইসা দেখলাম কিছুই নাই, আমার তেমন কিছু হইতো না। কিন্তু যদি আখেরাত সত্য হয়ে যায়, দুনিয়ায় তো তুমি এটা বিশ্বাস করলা না, তাহলে তোমার অবস্থাটা কেমন হবে? তো তোমার তুলনায় আমার অবস্থা তেমন খারাপ হবে না। আল্লাহু আকবার! কথা বুঝেন নাই আপনারা? ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ তাআলা বললেন, হাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরযু রাজ্জা ওয়া বাসাতিল জিবালু বাসা। আমার ভাইরা গভীর মনোযোগ, কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ দুইটা দল বানাইবে, একটা হইল খাফিদাতুন নিম্নমানের দল, আর একটা হবে রাফিয়াতুন উচ্চ মানের দল। একটা নিম্নমানের দল আর একটা উঁচু মানের দল, একটা হীনমন্য দল আর একটা উঁচু মানের দল, একটা হয়ে যাবে লজ্জিত আর একটা হয়ে যাবে সম্মানিত। আল্লাহু আকবার! অবসাদিল জিবালু বাসা। আমার আল্লাহ কেয়ামতের ময়দান কায়েম করবার জন্য যতগুলো পাহাড় বানাইলেন, যতগুলো সমুদ্র বানাইলেন, যতগুলো নদী নালা বানালেন, সবগুলোর আবার আল্লাহ ধ্বংস করে দিবে। ফাকালাত হাওয়া আম্মাম বাসা, তুলার মতো উড়াইয়া দিবে। ও বন্ধুরে, একটা দুলা বালি যুক্ত কাপড় শুকনা কাপড় রৌদ্রে নিয়া যারা দিলে যেইভাবে দুলা বালি দেখা যায়, তামাম দুনিয়া আমার আল্লাহ ওইভাবে উড়াইবে। আল্লাহু আকবার! তমাম দুনিয়া ওইভাবে উড়াইবে। ইদাস সামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ও ইদাল কবর বসেরাত। ও বন্ধুরে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র টুকরা টুকরা হয়ে যাবে, তারকাগুলো খুলিয়া পড়িয়া যাবে। আমার ভাইয়েরা, তামাম দুনিয়া তুলার ন্যায় উড়ায়া আমার আল্লাহ তামাম দুনিয়াকে সমতল বানায়া, ও ইদাল কবর বসেরাত মৃত ব্যক্তিদেরকে আমার আল্লাহ ধারাবাহিকভাবে দাঁড় করায়া, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জন্য তাদেরকে প্রস্তুত করবেন। আল্লাহু আকবার!